আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কিসের অভিযোগ আছে মিটুনদা? আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন, আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ ছিল। হাসপাতালে সুকান্ত মজুমদারকে দেখতে গিয়ে সন্দেশখালী কাণ্ড নিয়ে সরব হলেন মিঠুন চক্রবর্তী। তথ্য ফাঁসের ভয়ে শাহজাহানকে আড়াল করা হচ্ছে, কোন সাহসে মহিলাদের উপরে এই জঘন্য নির্যাতন চলে? মুখ্যমন্ত্রীর নাম নিয়েই সরাসরি প্রশ্ন করেছেন মহাগুরু, তো পুলিশ প্রশাসনকেও। আমি খালি একটাই কথা বলবো, ইভেন টু দ্য হোল মিডিয়া, আই এম সেইং নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল, খালি বাংলাকে বলছি না, ইভেন ভারতবাসীর লোকেদের বলছি, দ্য টাইম হ্যাজ কাম নাও ইউ রাইজ। যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয়, মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয়, আই থিঙ্ক এর থেকে ঘৃণনীয় কাজ কিছু হতে পারে, এসে জাদা ঘৃণনীয় কাম কুছ নেই হো সকতে, আই আন্ডারস্ট্যান্ড। But you are with the women, you are playing such kind of games, I mean, it's unbelievable. Actually, politics is a different thing. Hum political ladai karenge, political baate karenge. This is beyond politics. I think you all have the responsibility to see that iske baad unke upar koi attachar na ho. They have the rights, they have the voice, and the voice should not be clogged. That's it. মিঠুন চক্রবর্তী, তিনি সন্দেশখালী নিয়ে জ্ঞান দিলেন দেখলাম, তিনি বলছেন জেগে উঠুন জেগে উঠুন, তো জেগে উঠলাম। জেগে উঠে আমি মিঠুন চক্রবর্তীকে এই প্রশ্ন করতে চাই, আপনি এত নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিলেন, নারী নির্যাতন নিয়ে এত ভয়াবহতার কথা বললেন, আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কিসের অভিযোগ আছে মিঠুনদা? আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন, আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ ছিল সেটা কি নিয়ে ছিল? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।